আখ্যায়িকা সাউনি চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ আজ আমি আপনাদের পাঠ করে শোনাব বাংলা সাহিত্যের ব্যঙ্গ কৌতুক রসের স্রষ্টা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা চরিত আজ শুরু করছি তৃতীয় গল্প প্রথম পরিচ্ছেদ নন্দীর ক্রোধ ডোমরুধরের পূজার দালান প্রতিমা প্রস্তুত হইয়াছে প্রতিমার সম্মুখে ডোমরুধর তাহার পুরোহিত ও বন্ধুবান্ধব বসিয়াছেন ডোমরুধর বলিলেন কলিকাতায় একবার এক খোলার ঘরের আগরের উপর একখানি কাগজ দেখিলাম তাহাতে লেখা ছিল ভাগ্য গণনা এক আনা গণৎকারের নিকট আমি গমন করিলাম অনেক কচলাকচলি কছলি করিয়া শেষে এক পয়সায় রফা হইল দৈবজ্ঞ হাত দেখিবামাত্র উপক্রম করিতেছেন এমন সময় আমার একবার হাই উঠিল তোমরা আমার হাই অনেকবার দেখিয়াছ প্রথম হইতেই আমার রূপ দেখিয়া হইয়াছিলেন তাহার পর তাহার সহিত যখন দর কষাকষি করি তখন মন আরো প্রফুল্ল হইয়াছিল এখন আমার হাই দেখিয়া তিনি একেবারে আনন্দে অভিভূত হইয়া পড়িলেন অধিক আর গুণিতে গাঁথিতে হইল না হাতটি ধরিয়াই তিনি বলিলেন মহাশয় কার্তিকেয় যাহাকে সড়ানন বলে মা দুর্গার কনিষ্ঠ পুত্র অবতার হইয়া পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছেন আমি জিজ্ঞাসা করিলাম আমার প্রতি কি কোনরূপ অভিশাপ হইয়াছিল দৈবজ্ঞ উত্তর করিলেন না তাহা নহে বিবাহ করিবার নিমিত্ত একদিন আপনি মায়ের নিকট আবদার করিয়াছিলেন ভগবতী বলিলেন বাচ্চা এ দেবলোকে তোমাকে কেহ কন্যা প্রদান করিবে না যদি বিবাহ করিতে স্বাদ হইয়া থাকে তাহা হইলে পৃথিবীতে গিয়া অবতীর্ণ হও দৈবজ্ঞ আরও বলিলেন পৃথিবীতে আপনি আছেন কিন্তু একটু সাবধানে থাকিবেন মা দশভুজা ভালোবাসেন সেজন্য আপনার প্রতি নন্দীর একটু ঈর্ষা আছে ছল পাইলে সে আপনাকে দুঃখ দিবে দেখো লম্বদর ওই যে ময়ূরের উপর যিনি বসিয়া আছেন উনি আর কেহ নহেন উনি আমি স্বয়ং অবতার হইলে দেবতার আত্মবিস্মৃত হইয়া থাকেন আমিও সেই জন্য আত্মবিস্মৃতি হইয়া আছি আর তোমরাও আমার মাহাত্ম বুঝতে পারিতেছ না লম্বদর বলিলেন হ্যাঁ কার্তিকের মতো তোমার রূপ বটে ডোমরুর বলিলেন ঠাট্টা করো আর যাই করো গণৎকার যাহা বলিয়াছে তাহা ঠিক নন্দীর কোপে পড়িয়া কয় মাস যে আমি ঘোরতর কষ্ট পাইয়াছিলাম তাহা তো আর মিথ্যা নহে লম্বর বলিলেন আবার বুঝি একটা আজগুবি গল্প হইবে ডমরুধর রাগিয়া বলিলেন তোমার যদি শুনতে ইচ্ছা না থাকে তাহা হইলে কানে আঙ্গুল দিয়া থাকো তাহার পর পাঁচজনের অনুরোধে ডমরুধর এই রূপে গল্পটি বলিতে লাগিলেন গত বৎসর নবমী পূজার দিন রাত্রি শেষ হইয়াছে বাহির বাড়িতে কিরূপ একটা খুটখাট শব্দ হইতে লাগিল দু পয়সা আমার সঙ্গতি আছে কাজেই আমাকে সর্বদা সতর্ক ও শঙ্কিত থাকিতে হয় আমি ধীরে ধীরে বাহিরে আসিয়া দেখি যে দালানের প্রতিমার সম্মুখে একটা বিকটাকার মর্দ পূজা দ্রব্যাতি লইয়া গাঁঠরি বাঁধিতেছে পূজার সমুদায় উপকরণ যাহা তখন দালানে ছিল মায় বেশ্যাবাড়ির মৃত্তিকাটুকু পর্যন্ত সমস্ত দ্রব্য সে বাঁধিয়া লইতেছে তাহার নিকটে একটা পড়িয়াছিল কুঁচকি বাঁধিয়া ত্রিশুলের আগায় আটকাইয়া সে কাঁধে তুলিবার উপক্রম করিল রাগে আমার সর্বশরীর জ্বলিয়া উঠিল পূর্বেই বলিয়াছে যে অবতার হইলে দেবতাদের আত্মবিস্মৃতি হয় আমি যে ভগবতীর পুত্র কার্তিক রাগের ধমকে সে কথা একেবারে ভুলিয়া যাইলাম সেই লোকটাকে গালি দিয়ে আমি বলিলাম বদমাইশ চোর পূজা দ্রব্য চুরি করিতেছিস সে লোকটা একবার আমার মুখের দিকে চাহিয়া দেখিল পোঁটলার একদিক ধরিয়া আমি টানিতে লাগিলাম ঈষৎ হাসিয়া পোঁটলার অপর দিক ধরিয়া সে টানিতে লাগিল আমি তাহাকে বলিলাম পোঁটলা ছাড়িয়া দে সে উত্তর করিল দিয়া নিলে কি হয় জানো কালীঘাটের কুকুর হয় আমি বলিলাম কবে তোকে এসব জিনিস আমি দিয়েছি দুইজনে বিষম টানাটানি চলিতে লাগিল কিন্তু তাহার বল অধিক তাহার সহিত আমি পারিলাম না অবশেষে হতাশ হইয়া তাহার হাতে এক কামড় মারিলাম সে লোকটি বলিল ছি তোমার এখনো দুষ্টুমি যায় নাই দেবতারা পৃথিবীতে আসিয়া পুনরায় ফিরিয়া যাইতে ইচ্ছা করেন না ইন্দ্র শুকর হইয়া ছানা পোনা লইয়া সুখে কালযাপন করিতেছিলেন অনেক সাধ্য সাধনা করিয়া পুনরায় তাঁকে স্বর্গে লইয়া যাইতে হইয়াছিল রামচন্দ্রকে অনেক কৌশল করিয়া বৈকুণ্ঠে লইয়া যাইতে হইয়াছিল শ্রীকৃষ্ণের পুত্র পৌত্রদিগের পদভরে মেদিনী টলটলায়মান হইয়াছিল আমার বাবা ঠাকুর অতি কষ্টে কচিনীদিগের ক্ষেত্রে জল সেচন করিয়াছিলেন সেজন্য কেঁচিনি হুঁড়িয়া টিটকারি দিয়া বলিয়াছিল দুই সরা জল ঘেঁচিয়া কোমরে দিলে হাত এমনি করিয়া খাবে তুমি কচিনি ভাত কৈলাসে মা আমার কাঁদিয়া কাটিয়া কুরুক্ষেত্র করিয়াছিলেন অনেক কষ্টে বাবাকে আমরা পুনরায় সস্থানে লইয়া গিয়াছিলাম দাদা ঠাকুর তোমাকেও একটু কষ্ট দিতে হইবে তবে তোমার বিবাহের স্বাদ মিটিবে সেজন্য আমি তোমাকে অভিশাপ দিতেছি ছয় মাস কাল তুমি সম্পূর্ণ আত্মবিস্মৃত হইয়া থাকিবে ছয় মাস কাল তুমি নানা বিপদে পতিত হইবে তুমি যে ফোকলা মুখে আমার হাতে কামড় মারিলে রূপ আর একজনের হাতে কামড় মারিয়া তোমার প্রাণ উষ্ঠাগত হইবে দ্বিতীয় পরিচ্ছেদ তাকে ঠোকর এই মুহূর্তে হইতে আমি সম্পূর্ণভাবে আত্মবিস্মৃত হইয়া পড়িলাম যে বুদ্ধির দ্বারা অসুর দিগকে জয় করিয়া দেবগণকে নির্ভর করিয়াছিলাম সেই দেব বুদ্ধি আমার লোক পাইয়া গেল আমি ঠিক মনুষ্যের মতো নিমেষ পূর্ণ নয়নে চারিদিকে ফ্যাল করিয়া চাহিয়া দেখিলাম যাহা দেখিলাম তাহা দেখিয়া আমি হতভম্ব হইয়া পড়িলাম লম্বার প্রভৃতি জিজ্ঞাসা করিলেন কি দেখিলে ডম্রুধর উত্তর করিলেন বলিব কি আর আশ্চর্য কথা আমি দেখিলাম যে স্বয়ং মহাদেব গণেশের হাত ধরিয়া প্রতিমার সম্মুখে দাঁড়াইয়া আছেন তাহার স্কন্ধে কিন্তু কার্তিক নাই কি করিয়া শিব কার্তিককে লইবেন ডমক রূপে এইমাত্র কার্তিক নন্দীর সহিত পোঁটলা কারাকাড়ি করিতেছিলেন পশ্চাতে দেবী ছলছল নয়নে দণ্ডায়মানা আছেন উঠানে সজ্জিত দোলা রহিয়াছে উড়ে ভূতগণ দোলার পাশে দাঁড়াইয়া বলিতেছেন নন্দী কোঠি গলাদের হুচি ঠিকে জলদি করো ইত্যাদি দেবী মহাদেবের কানে কানে চুপি চুপি কি বলিলেন কি বলিলেন তখন আমি বুঝিতে পারি নাই কিন্তু বোধহয় পৃথিবীতে আমাকে আরো অনেকদিন রাখিয়া শিক্ষা দিতে তাঁহারা পরামর্শ করিলেন দুরন্ত বালককে শিক্ষা দেবার নিমিত্ত অনিচ্ছা সত্ত্বেও মাতা পিতাকে কঠিন হইতে হয় আমি এখন সকল কথা বুঝিলাম গত বৎসর নবমী পূজার দিন আটান্ন দণ্ড নবমী ছিল দুই দণ্ড রাত্রি থাকিতে দশমী পড়িয়াছিল সেই শুভক্ষণে মা কৈলাস পর্বতে প্রত্যাগমন করিতেছিলেন গত বৎসর মা দোলায় গমন করিয়াছিলেন সেজন্য মহামারী হইয়াছিল উঠানে দোলা রাখিয়া উড়ে বেহারা ভূতগণ সেই জন্য কিচির মিচির করিতেছিল প্রথম আমি নন্দীদাদার পায়ে পড়িয়া ক্ষমা প্রার্থনা করিলাম তখন অবশ্য নন্দী দাদা বলিল তাহাকে সম্বোধন করি নাই তিনি বলিলেন এক থাবার থুতু তুমি আমার হাতে দিয়াছ তোমার সহিত কথা কইতে ইচ্ছা হয় না তাহার পর শিবের পায়ে পড়িয়া আমি স্তব করিতে লাগিলাম সন্তুষ্ট হইয়া শিব বলিলেন নন্দীর সাপ আমি মোচন করতে পারি না অন্য বর প্রার্থনা করো কি বর প্রার্থনা করিব তখন আমি খুঁজিয়া পাইলাম না আমি বলিলাম ভগবান যদি বর দিবেন তাহা হইলে আপনার ভূত আমাকে প্রদান করুন হাসিয়া শিব বলিলেন ছোটখাটো ভালো মানুষ একটি ভূত আমি তোমার নিকট পাঠাইয়া দিব কিন্তু তাহাকে তুমি অধিক দিন রাখিতে পারিবে না তারপর দেবীর পাদপদ্মে পড়িয়া আমি স্তব স্তুতি করিতে লাগিলাম সন্তুষ্ট হইয়া দেবী বলিলেন ডমরুধর তুমি আমার পরম ভক্ত সেজন্য সশরীরে তোমার পূজা গ্রহণ করিতে আমরা আসিয়াছিলাম এ বঙ্গদেশে সহস্র সহস্র লোক আমার পূজা করে কিন্তু তাহাদের অনেকে মুরগি ভক্ষণ করে সেজন্য তাহাদের পূজা আমি গ্রহণ করি না তোমার মাথার মাঝখানে যদি টাক না থাকিত তাহা হইলে তুমি টিকি রাখিতে দেখো আগামী বৎসরে তুমি অতি সংক্ষেপে আমার পূজা করিবে এত দ্রব্যাদি দিলে নন্দী বহিয়া লইয়া যাইতে পারে না এক্ষণে বর প্রার্থনা করো পুনরায় আমি ফাঁপড়ে পড়িলাম কি চাহিব তাহা খুঁজিয়া ঠিক করিতে পারিলাম না অবশেষে আমি বলিলাম মা সুন্দরবনে আমার আবাদে মৃগনাভি হরিণের চাষ করিবার নিমিত্ত স্বদেশী কোম্পানি খুলিব মনে করিতেছি ভেড়ার পালেন নাই বাংলার লোক যেন টাকা প্রদান করে আমি এই এইবার প্রার্থনা করি দেবী বলিলেন কৈলাস পর্বতের নিকট তুষারবৃত হিমাচলে কস্তুরী হরিণ বাস করে সুন্দরবনে সে হরিণ জীবিত থাকিবে কেন আমি বলিলাম যে আজ সম্ভব যে কাজে লাভ হইতে পারে সে কাজে বাঙালি বড় হস্তক্ষেপ করে না উদ্ভট বিষয়েই বাঙালি টাকা প্রদান করে দেবী সহিত এইরূপ কথাবার্তা হইতেছে এমন সময় নন্দী তাহার দক্ষিণ হাস্তের আঙ্গুলের উল্টা পিঠের গাঁট দিয়ে আমার মাথায় টাকের উপর তিনটি ঠোকর মারিল সেই ঠোকরের আঘাতে আমি অজ্ঞান হইয়া পড়িলাম ডমরুধরের দালানে চতুর্ভুজ নামক এক ব্রাহ্মণ যুবক আসিয়া গল্প শুনিতেছিলেন লম্বদার তাহাকে সম্বোধন করিয়া বলিলেন আচ্ছা চতুর্ভুজ তুমি তো বিএ পাশ করিয়াছ অনেক লেখাপড়া শিখিয়াছ ডমরুধর শিব ও দুর্গা স্তবের কথা বলিলেন তুমি একটা বলো দেখি শুনি চতুর্ভ তৎক্ষণাৎ বলিলেন শিব দুর্গা স্তোত্র এই ওং অমৃত অমৃতপস্তরমশি স্বাহা ওং প্রাণায় স্বাহা ওং আপনায় স্বাহা ওং অপনায় স্বাহা পুরোহিত হাসিয়া বলিলেন ওং স্তোত্র নহে তাহার পর তিনি অস্পষ্ট স্বরে বলিতে লাগিলেন প্রভু মীষমীশমা শেষ গুণ গুণহীন মহীষ গরলাভরণ রণনির্জিত দুর্জয় দৈত্যপুরং প্রণমাম শিবং শিব ইত্যাদি ইত্যাদি নমস্তে শরণ্য শিবে শানুকম্পে নমস্তে জগদ ব্যাপিকে বিশ্বরূপে নমস্তে জগদ্বন্দ পদারবিন্দে নমস্তে জগৎ ত্রাহি দুর্গে ইত্যাদি তৃতীয় পরিচ্ছেদ ঘরে গৌতম বাহিরে গৌতম ডোমুধার বলিতে লাগিলেন কিছুক্ষণ পরে আমার চৈতন্য হইল আমি উঠিয়া বসিলাম চারিদিকে চাহিয়া দেখিলাম যে মহাদেব নাই দুর্গা নাই নন্দী নাই দোলা কেহই নাই নাই কিন্তু আশ্চর্য আছে কেবল আর একটি আমি সেই টাক সেই পাকাচুল সেই কৃষ্ণবর্ণ সেই নাক সেই মুখ ফল কথা হুবহু সেই আমি প্রতিমার এক একটি আমি বসিয়া আছে অন্য আমিটি প্রকৃত আমি তাহা আমি ঠিক করতে পারিলাম না একদিকের আমি অন্যদিকের আমিকে জিজ্ঞাসা করিল মহাশয়ের নাম কি সে উত্তর করিল ডোম্রুধর পুনরায় অপর আমি এদিকের আমিকে সেই প্রশ্ন জিজ্ঞাসা করিল সেও এইরূপ উত্তর করিল ফল কথা এ আমিও যা বলে ও আমিও তা বলে এ আমিও তাই করে ও তাই বলে তখন আমার সকল কথা হৃদয়ঙ্গম হইল সেবার সন্ন্যাসী সংকটে আমার লিঙ্গ শরীর বাহির হইয়া জমা গিয়াছিল শুনিয়াছি যে আমাদের শরীর অময় কোষ প্রাণময় কোষ মনময় কোষ প্রভৃতি কয়েকটি কোষ দ্বারা গঠিত একবার লিঙ্গ শরীর বাহির হইয়াছিল বলিয়া কোষগুলির বাঁধন কিছু আলগা হইয়া গিয়াছে সেজন্য দুই একটি কোষ বাহির হইয়া আর একটি ধরে সৃষ্টি হইয়াছে এখন উপায় কি লোকে একটা আমির ভাত কাপড় জোগাইতে পারে না তা জোগাইবার যেন আমার সঙ্গতি আছে কিন্তু একটা আমির পেট কামড়াইলে তো ব্যতিব্যস্ত হইয়া পড়ে একসঙ্গে দুইটা আমির পেট যদি কামড়ায় তখন আমি কি করিব একটা আমি অপরটাকে বলিল তুই চলিয়া যা আমি প্রকৃত ধর তুই জাল ধর অপরটাও সেই সেই কথা বলিল দুই আমিতে ঘোরতর কলহ উপস্থিত হইল ক্রমে হাতাহাতি হইবার উপক্রম হইল এমন সময় প্রভাত হইল প্রভাত হইবা মাত্র আমি একটা হইয়া যাইলাম তখন আমার ধরে প্রাণ আসিল পাছে পুনরায় দুইটা হইয়া যাই এই দুশ্চিন্তায় সমস্ত দিন আমি মগ্ন রহিলাম বিজয়া দশমীর পূজার পর পুরোহিত ঠাকুর যখন আমাকে মন্ত্র পড়াইলেন আয়ুর দেহি যশো দেহি ভাগ্য ভগবতী দেহি মে তখন আমার সুবাল ঘোষের কথা মনে পড়িল দুর্গোৎসব করিয়া ভক্তিতে গদগদ হইয়া সুবাল নিজেই ঠাকুরের সামনে প্রাণপণ যতনে শঙ্খ বাজাইলেন শঙ্খ বাজাইতে গিয়া সুবলের গোল গোল বাহির হইয়া পড়িল সেজন্য দশমীর দিন সুবল অন্য বর প্রার্থনা না করিয়া হাত জোর করিয়া ঠাকুরকে বলিলেন ধন চাই না মা যশ চাইনা চাইনা বাজাতে গিয়া বেরিয়েছে গোল গোল তাই রক্ষা করো প্রতিমা বিসর্জন হইয়া গেল সন্ধ্যার সময় আমি এক সহস্র দুর্গা নাম লিখিলাম পাড়ার ছেলেরা আমাকে নমস্কার করিয়া গেল আহারাদি করিয়া থাহার সময় দোতলার আমার ঘরে গিয়া শয়ন করিলাম সিদ্ধি খাইয়া শরীর একটু গরম হইয়াছিল সেজন্য আমার নিদ্রা হইল না বিছানা হইতে উঠিয়া জানলার ধারে দাঁড়াইলাম জ্যোৎস্না রাত্রি বাড়ির বাহিরে বাগানে আমার জানলার নিচে ও কে দাঁড়াইয়া রহিয়াছে সেই আর একটা আমি হাত নাড়িয়া তাহাকে আমি বলিলাম যা চলিয়া যা নিচের আমিও উপরের আমিকে সেই কথা বলিল উপরের আমি নিচে নামিলাম খিড়কির দ্বার খুলিয়া আমি বাহিরে যাইলাম ও মা দেখি না নিচের আমিটা উপরে গিয়া ঠিক আমার ঘরের জানলার ধারে দাঁড়াইয়া আছে এ আমিটা একবার উপরে একবার নিচে ও আমিটা একবার উপরে একবার নিচে কতবার যে রূপ হইল তাহা বলিতে পারি না তৃতীয় পক্ষে এলোকসির সহিত আমার কি প্রকারে বিবাহ হইয়াছিল গত বৎসর সে কথা তোমাদের নিকট বলিয়াছি আমি এলোকেশিকে জাগাইয়া জিজ্ঞাসা করিলাম এই মাত্র আমি যখন নিচে গিয়াছিলাম তখন তোমার ঘরে আর একটা কে আসিয়াছিল এলোকেশি বলিল মুখ পোড়া বুড়ো ডেকরা এখনই ঝাঁটা করিব এলোকেশির স্বভাবটা উগ্র তাহাতে তৃতীয় পক্ষের স্ত্রী জানালা বন্ধ করিয়া আমি পুনরায় শয়ন করিলাম পরদিন রাত্রিতেও সেই রূপ হইল প্রতি রাত্রিতেই সেই রূপ উপরে একটা নিচে একটা দুইটা আমির উপদ্রব হইল আমি ভাবিলাম যে প্রতি রাত্রিতে আমার ঘরে গৌতম বাহিরে গৌতম হইতে লাগিল এ ভালো কথা নহে চতুর্ভুজ বলিলেন এবার আমাকে ঠকাইতে পারিবে না আমি জানি অহল্লা দ্রৌপদী কুন্তি তারা মন্দদরী তথা পঞ্চকন্যা স্মারে একটা মহাপাত পুরোহিত বলিলেন সকল প্রাণীর সৌন্দর্য লইয়া ব্রহ্মা অহল্লাকে সৃষ্টি করিয়াছিলেন বিদ্যাতে জস নাতে হলিয়াং চতুর্থ পরিচ্ছেদ কার্তিকের কাঁধে বাঘ ডোমরুধর বলিতে লাগিলেন দুইটা আমের উপদ্রবে আমি জ্বালাতন হইলাম দিন কতক সুন্দরবনে আমার আবাদে গিয়া বাস করি এই রূপ মনন করিয়া আমি সুন্দরবনে আবাদে গমন করিলাম এই সময় সেই স্থানে এক বাঘের উপদ্রব হইয়াছিল গরু বাছুর মানুষ খাইয়া সকলকে বড় জ্বালাতন করিয়াছিল মন্ত্র বলে বাঘের মুখ বন্ধ করিবার নিমিত্ত একদিন বৈকাল বেলা আমি এক ফকিরের কাছে গমন করিতেছিলাম পথে নানা স্থানে শুষ্ক ঘাস ও বৃক্ষপত্র পড়িয়াছিল এক স্থানে শুষ্ক পত্রের ভিতর ছিদ্রের ন্যায় একটা দেখিতে পাইলাম নিকটে যাইবা মাত্র হুশ করিয়া আমি এক গভীর গর্তের ভিতর পড়িয়া যাইলাম সর্বনাশ দেখি না সেই গর্তের ভিতর প্রকাণ্ড এক কেঁদো বাঘ রহিয়াছে মুহূর্ত মধ্যে সকল কথা আমি বুঝিতে পারিলাম বাঘ ধরিবার নিমিত্ত ধাঙর রেওদগান গভীর গর্ত করিয়া তাহার উপর পাতা নাতা চাপা দিয়া রাখিয়াছিল বাঘ সেই গর্তে পড়িয়া গিয়াছিল আর উঠিতে পারিতেছিল না আমিও সেই গর্তে পড়িয়া যাইলাম গর্তে পড়িয়া ব্যাঘ্রের বিকট বদন দর্শন করিয়া আমার আত্মাপুরুষ শুকাইয়া গেল আমি মনে করিলাম যে খুদারদ বাঘ এইবার আমাকে ছিঁড়িয়া খাইবে প্রাণ ভরিয়া আমি মাকে ডাকিতে লাগিলাম করাতে কোলে ইঁদুর পড়িলে যেরূপ ছটফট করে প্রাণ ভয় গর্তের ভিতর আমি সেই রূপ ছটফট করিতে লাগিলাম বলিব কি ভাই আমার উপর মা দুর্গার কৃপা এক আশ্চর্য উপায়ে তিনি আমাকে রক্ষা করিলেন আমি যে রূপ ফাঁদে পড়িয়াছিলাম ব্যাঘ্র রূপ ফাঁদে পড়িয়াছিল ফাঁদে পড়িয়া আমার যে রূপ ভয় হইয়াছিল তাহারও সেই রূপ ভয় হইয়াছিল আমাকে ভক্ষণ না করিয়া এক লম্ফ দিয়া সে আমার কাঁধের উপর উঠিল আমার কাঁধে চড়িয়া যখন সে কতকটা উচ্চ হইল তখন আর এক লাফে সে গল্পে উপরে উঠিল তাহার পর বনে পলায়ন করিল সন্ধ্যার পর ধাঙরেরা আসিয়া গর্তের ভিতর হইতো আমাকে উঠাইল তাদের সঙ্গে আমি বাসায় গমন করিলাম আমি তখনও বাহিরে কিন্তু দূর হইতে দেখিলাম যে আর একটা আমি বাসার ভিতর গ্যাঁট হইয়া বসিয়া আছি আবার বাহিরে একটা আমি ভিতরে একটা আমি আবার ঘরে গৌতম বাহিরে গৌতম বনবাসী হইয়াও আমি সে উৎপাত হইতে নিষ্কৃতি পাইলাম না তবে আর এ স্থানে থাকিয়া কি হইবে তাহা ছাড়া আর একটা আমি সহসা যদি এই বনে আসিতে পারে তাহা হইলে সে আমার গৃহ থাকিতে পারে সে স্থানে সে আমিটা কি করিতেছে না করিতেছে তাহার ঠিক কি সেজন্য বাড়ি ফিরিয়া যাইতে আমি মানুষ করিলাম সুন্দরবন হইতে আমাদের বাড়ি আসিতে হইলে অনেক দূর নৌকায় আসিতে হয় তাহার পর শালতি লাগে সে স্থান হইতে আমাদের গ্রাম পাঁচ ক্রোশ সন্ধ্যার সময় সেই স্থানে আসিয়া আমার শালতি লাগিল বাকি পাঁচ ক্রোশ পথ আমি হাঁটিয়া চলিলাম ভেরিতে একজনেরা মাছ ধরিতেছিল তাহাদের নিকট হইতে একটি ভেটকি মাছ চাহিয়া লইলাম পঞ্চম পরিচ্ছেদ ছোটখাটো ভালো মানুষ ভূত ভেটকি মাছটা হাতে লইয়া আমি পথ চলিতে লাগিলাম সকলেই জানে যে মাছ দেখিলে ভূতের লোভ হয় দুই ক্রোশ পথ গিয়াছি রাত্রি প্রায় এক প্রহর হইয়াছে এমন সময় একটি ভূত আমার সঙ্গ লইল দে না দে না মাছ ন বলিয়া আমার পশ্চাৎ পশ্চাৎ আসিতে লাগিল বলা বাহুল্য যে আমার বিলক্ষণ ভয় হইল কিন্তু ভূতকে মাছ দিলে আর রক্ষা নাই তৎক্ষণাৎ সে মানুষের প্রাণ বধ করে সেজন্য তাহার কথা আমি শুনিলাম না তাহাকে আমি মাছ দিলাম না কিছু দূর গিয়াছি এমন সময় আর একটা ভূত আসিয়া জুটিল একটা আমার ডান দিকে আর একটা আমার বাম দিকে আমার দুই পাশে দুইটা ভূত হাত পাতিয়া নো নো বলিতে বলিতে আমার সঙ্গে চলিতে লাগিল কিন্তু কিছুতেই তাহাদিগকে আমি মাছ দিলাম না অবশেষে তাহারা আর লোভ সামলাইতে পারিল না মাছের মাথার দিক কাকতে হাত দিয়া আমি ছিলাম মাছের অপর দিক তাহারা খপ করিয়া ধরিয়া ফেলিল অপর দিক ধরিয়া তাহারা মাছটিকে আমার হাত হইতে কাড়িয়া লইতে চেষ্টা করিল আমি মাছের কাঁকো ধরিয়া তাঁহারা মাছের লেজার দিক ধরিয়া সেই মাঠের মাঝখানে ঘোর তর টানাটানি হইতে লাগিল কিন্তু আমি একা ভূত হইল দুইজন আমি কতক্ষণ টানাটানি করিতে পারি ক্রমে আমি শ্রান্ত হইয়া পড়িলাম তখন নিরুপায় হইয়া একটা ভূতের হাতে আমি কামড় মারিলাম বলিব কি হে ভূতের হাতের কথা ঠিক যেন কাঠের ওপর কামড় মারিলাম তাহার পর দুর্গন্ধ সেইরূপ দুর্গন্ধ মানুষের নাকে কখনো প্রবেশ করে নাই আমার দাঁত নাই সত্য কিন্তু সেই ফোকলা মুখের এক ভূত দুইটি পলায়ন করিল তখন আমার মুখে দুর্গন্ধ দুর্গন্ধ আমি ক্রমাগত উদগার করিতে লাগিলাম সেইখানে বসিয়া নেকার 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 মনে হইল পেটের নারী ভুড়ি বাহির হইয়া গেল নিশ্চয় বুঝিলাম যে এইবার আমার আসন্নকাল উপস্থিত হইয়াছে আমি সেই স্থানে চক্ষু বুঝিয়া শুইয়া পড়িলাম ও নন্দীর অভিশাপের কথা ভাবিতে লাগিলাম কিছুক্ষণ পরে কে যেন আমার মাথায় ও মুখে জল দিতেছে এই রূপ বোধ হইল তাহাতে শরীর কিঞ্চিৎ সুস্থ হইল চক্ষু চাহিয়া দেখিলাম কি আশ্চর্য এ আবার কে দেখিলাম যে ছোটখাটো একটি নূতন ভূত আসিয়া শুশ্রূষা করিতেছে আমি উঠিয়া বসিলাম তৎক্ষণাৎ ভূতটি কিছুদিনই পলায়ন করিল আমার মাছটি সে চুরি করে নাই মাছটি সেই স্থানে পড়িয়াছিল মাছটি লইয়া ধীরে ধীরে আমি আমাদের গ্রাম অভিমুখে আসিতে লাগিলাম নূতন ভূতটি দূরে দূরে আমার সঙ্গে সঙ্গে আসিতে লাগিল সে আমার নিকট হইতে মাছ চাহিল না কোনো কথাই বলিল না দেখিলাম সে অতি ভালো মানুষ ভূত আর দেখিলাম যে অতি ভীত স্বভাবের ভূত একবার আমি ডাকিলাম আর অমনি সে ভয়ে দূরে পলায়ন করিল একবার আমি চাহ হচ্ছিলাম আর অমনিশে পলায়ন করিল একবার একখানে গ্রামে কুকুর ডাকিয়া উঠিল অমনিশে গ্রাম হইতে অনেক দূর গিয়া দাঁড়াইল কিন্তু সে একেবারে আমাকে ছাড়িয়া গেল না ভয় পাইয়া একবার পলায়ন করে তাহার পর পুনরায় আসিয়া উপস্থিত হয় এরূপ ভীরু স্বভাবের ভূত কখনো দেখি নাই তখন আমি বুঝিলাম মহাদেব যে আমাকে একটি ছোটখাটো ভালো মানুষ ভূত দিবেন বলিয়াছিলেন এটি সেই ভূত অবশেষে আমি তাহাকে বলিলাম দেখো ভালো মানুষ ভূত তুমি আমার উপকার করিয়াছ তুমি আমার প্রাণ রক্ষা করিয়াছ আমার সহিত তুমি চলো দুইখানা ভাজা মাছ তোমাকে আমি প্রদান করিব ঘরে গিয়া এলোকেশিকে আমি মাছটি দিলাম রান্নাঘরে এলোকেশি মাছ ভাজিতে লাগিল কতকগুলি মাছ যেই ভাজা হইয়াছে আর রান্নাঘরের গুলগুলি দিয়া ভূতটি হাত বাড়াইল তাহার হাতে চারিখানি মাছ দিলাম আর তাহাকে আমি বলিলাম পুনরায় কালেশো তোমাকে ভালো মাছ দিব পরদিন বৈকালবেলা ক্ষুদিরাম মন্ডলের পুষ্করিণীতে চুপি চুপি হাত সুতা ফেলিয়া একটি মাছ ধরিলাম সন্ধ্যার সময় মাছটি আনিয়া এলোকেশিকে দিলাম বলা বাহুল্যে যে আমি নিজের পুকুরের মাছ খরচ করি না তাহা আমি বিক্রয় করি সন্ধ্যার পর এলোকেশি যখন মাছ ভাজিতেছিল তখন আমি রান্নাঘরে গমন করিলাম আমার সারা পাইয়া ভুতটি ঘুলঘুলি দিয়ে হাত বাড়াইলো তাঁহার হাতে আমি মাছ দিলাম এই রূপে প্রতিদিন ক্ষুদিরামের পুকুর হইতে গোপনে মাছ ধরিয়া ভূতটিকে আমি খাইতে দিতে লাগিলাম ষষ্ঠ পরিচ্ছেদ এলোকেশী রূপ মাধুরী একদিন এলোকেশী সহসা আমাকে জিজ্ঞাসা করিল মাছ ভাজিবার সময় প্রতিদিন তুমি রান্নাঘরে আসো কেন দিনের বেলা না আনিয়া প্রতিদিন সন্ধ্যার সময় পুকুর হইতে তুমি মাছ লইয়া কেন আসো গুলগুলির নিকট গিয়া কাহার সহিত তুমি চুপি চুপি কথাবার্তা যেন হাসিতে এ কদিন দুই একটা তামাশা করিয়াছিলাম আমি এমন কার্তিক পুরুষ সেজন্য আমার স্ত্রীর মনে সর্বদা সন্দেহ আমি বলিলাম এলোকেশি ও দুর্লভী নয় আবাদ হইতে এবার একটি ভূত আনিয়াছি আমি মনে করিয়াছি যে ভূতটি ভালো রূপে পোষ মানিলে উহাকে কলকাতায় লইয়া যাইব যাহারা ঘোড়ার নাচ করে তাহাদিগর নিকট ভূতটিকে বিক্রয় করিব অনেক টাকা পাইব কিন্তু এ ভূতটি ভীরু ভূত তুমি ঘুলঘুলির নিকট যাইও না তোমার চেহারা দেখিলে সে ভয়ে পলাইবে গত বৎসর সন্ন্যাসী সংকটের গল্প বলিবার সময় আমি এলোকে রূপের পরিচয় দিয়াছিলাম আমার অভ্যাস হইয়া গিয়াছে তাই তা না হলে এলোকেশিকে দেখিলে ভীম সেন বোধ হয় আতঙ্কে পলায়ন করেন এলোকেশের মুখ হাঁড়ি হইল মাছ ভাজিতে লাগিল আর গজর গজর করিয়া বলিতে লাগিল আমার রূপ দেখিলে ভূত ভয় পলাইবে আমার রূপ দেখিলে ভূত পলাইবে বটে পরদিন সন্ধ্যার সময় নবাই ঘোষের পুষ্করিণী হইতে বড় একটা মিরগেল মাছ ধরিয়া আমি এলোকেশিকে দিলাম এলোকেশি সেই মাছ যখন ভাজিতেছিল সেই সময় যথারীতি আমি রান্নাঘরে গমন করিলাম ভূতটি যথারীতি গুলগুলি পথে হাত বাড়াইল মাছ লইয়া যেমন তাকে আমি দিতেছি এমন সময় আমার পস্তাতে গিয়ে এলোকেশী বলিয়া উঠিল দুর্লভী হারাম যাদি তোর আস্পর্ধা তো কম নাই ভূতটি একবার মাত্র এলোকেশির মুখবাণে চাহিয়া দেখিল এলোকেশির সেই অদ্ভুত মুখশ্রী দেখি আতঙ্কের উদ্ধশ্বাসে সে স্থান হইতে সে পলায়ন করিল করিলে কি করিলে কি এই কথা বলিতে বলিতে তৎক্ষণাৎ আমি ঘর হইতে বাহির হইয়া পড়িলাম তৎক্ষণাৎ বাটির ভিতর হইতে বাহির হইলাম তৎক্ষণাৎ বাগানে গিয়া উপস্থিত হইলাম মনে করিলাম বুঝাইয়া সুঝাইয়া ভূত্রী ফিরাইয়া আনিব বাগানে গিয়ে দেখিলাম যে ভূত্রী অতি দ্রুতবেগে আমার বাগানের ঈশান কোণের দিকে দৌড়িয়া যাইতেছে সেই স্থানে খেজুর গাছের ন্যায় অপূর্ব গাছ ছিল সে গাছটিতে আমি রস কাটিতে দিতাম না সে গাছটিতে স্বতন্ত্র আমি ঘিরিয়া রাখিতাম প্রাণ ভরে ভূতটি সেই গাছটির উপরে উঠিল আর আমি যা ভাবিলাম যাহ এইবার ভূত্রির প্রাণ বিনষ্ট হইল আমার শখের ভূত এইবার মারা গেল মহাদেব হয়তো আমার উপর রাগ করিবেন বিস্ময়ে পুরোহিত জিজ্ঞাসা করিলেন ভূতের প্রাণ বিনষ্ট হইবে খেজুর গাছে উঠিয়া ভূত মারা পড়িবে ভূত মারা পড়িবে ভূত কি কখনো মারা যায় ডম্রুধর উত্তর করিলেন পুরোহিত মহাশয় আপনি সাদাশিদের লোক আপনি এসব কথা বুঝিতে পারিবেন না এ সামান্য খেজুর গাছ নহে একবার একজন ধাঙ্গরের সঙ্গে আমি সুন্দরবনের ভিতর বেড়াইতেছিলাম এ স্থানে এক গাছের নিম্নে স্তূপিকৃত হার পড়িয়াছিল প্রথমে মনে করিলাম মানুষের অস্থি ব্যাঘ্রগণ বোধ হয় মানুষ ধরিয়া এই স্থানে আনিয়া ভক্ষণ করে কিন্তু তাহার পর আরও নিরীক্ষণ করিয়া বুঝিতে পারিলাম যে সে সবের বানরের হার গাছটি দেখিলাম যে হেঁতালও নয় খেজুরও নয় খেজুরের ন্যায় এক প্রকার বৃক্ষ কিন্তু খেজুর গাছের পাতাগুলো যেমন উচ্চ হইয়া থাকে ইহার পাতা সেরূপ ছিল না ইহার যাবতীয় কাঁচা পাতা নিম্ন মুখ হইয়া গাছের গায়ে লাগিতেছিল সেই ফল পাড়িতে ধাঙরকে আমি গাছের উপর উঠিতে বলিলাম ধাঙর গাছে উঠিল পাতার ভিতর দিয়া যেই গাছের মাথার নিকট উঠিয়াছে আর পাতাগুলি তৎক্ষণাৎ সোজা হইয়া তাহাকে ঢাকিয়া ফেলিল সেই সময় ধাঙরও প্রাণে গেল প্রাণ গেল বলিয়া চিৎকার করিতে লাগিল তাহার পর ধাঙ্গরের চর্মাবৃত ভগ্ন হারগুলি নিচে পড়িতে লাগিল তাহার পাতাগুলো পুনরায় নিম্ন হইয়া গাছের গায়ে লাগিল এই ভয়ানক ব্যাপার স্তম্ভিত দেখিয়া হইয়া আমি দাঁড়াইয়া রহিলাম তারপর নিকটে গিয়ে দেখিলাম যে এই ভয়াবহ বৃক্ষ ধাঙরের রক্ত মাংস মায় হাড়ের রস পর্যন্ত চুষিয়া খাইয়াছে চতুর্ভুজ বলিলেন পুস্তকে পড়িয়াছি যে কয়েক প্রকার উদ্ভিদ আছে তাহারা পোকামাকড় ধরিয়া ভক্ষণ করে কিন্তু জীবজন্তু ধরিয়া খায় বানর ধরিয়া খায় মানুষ ধরিয়া খায় এরূপ বৃক্ষের কথা কখনো শুনি নাই ডোমুতর উত্তর করিলেন আমি তাহা সচক্ষে দেখেছি তলায় অনেকগুলি সে গাছের বীজ পড়িয়াছিল আমি গুটি কতক বীজ আনিয়া আমার বাগানের এক কোণে পুতিয়াছিলাম তাহা হইতে একটি গাছ হইয়াছিল সে গাছ আমি সর্বদা ঘিরিয়া রাখিতাম কাহাকেও আমি তাহার নিকটে যাইতে দিতাম না ভূত যখন সে গাছের উপর গিয়া উঠিল তখন আমি তার প্রাণের আশা ছাড়িয়ে দিলাম ক্রমে যাহা ভয় করিয়াছিলাম তাহাই ঘটিল সেই ভূত গাছের মাথার নিকট গিয়া উঠিল আর সেই পাতাগুলি সোজা উচ্চ হইয়া দাঁড়াইল ভূতের সর্বশরীর ঢাকিয়া ফেলিল ভূতের কৃষ্ণবর্ণ রক্ত গাছের গা দিয়া দরদর ধারায় বহিয়া পড়িল অবশেষে ভূতের খোসানি নিম্নে পতিত হইল সপ্তম পরিচ্ছেদ মা তুমি কে লম্বার জিজ্ঞাসা করিলেন ভূতের খোলা সে কেরু উত্তর করিলেন ভূতের অস্থি মাংস রক্ত সমুদায় এই ভয়ঙ্কর গাছ চুষিয়া খাইয়াছিল ছাড় পোকার খোসা দেখিয়াছ মটর মসুরির খোসা দেখিয়াছ ভূতের খোসাও এইরূপ তবে অনেক বড় যাহা হোক পরদিন এই দুরন্ত গাছটিকে আমি কাটিয়া ফেলিলাম তা না হইলে তোমাদিগকে আমি দেখাইতে পারিতাম সে রাত্রে এলুকশির সহিত আমার তুমুল ঝগড়া হইল আমি বলিলাম যে দুর্লভী দুর্লভী করিয়া তুমি পাগল হইয়াছ এমন সুন্দর ভূতটিকে তুমি তাড়াইলে ভূতের পাপে তুমি কলুষিত হইলে আমার টাকা তুমি লোকসান করিলে এইরূপ ঝগড়া হইতেছে এমন সময় একবার জানালার ধারে গিয়া দাঁড়াইলাম দেখলাম যে দ্বিতীয় আমি যথারীতি বাগানে দাঁড়াইয়া আছি তাহাকে দেখাইয়া আমি এলোকেশিকে গঞ্জনা দেবার নিমিত্ত বলিলাম তুমি দুর্লভী দুর্লভী বলো দেখো দেখি ওই নিচে থেকে তোমারও ঘরে গৌতম বাহিরে গৌতম এই কথা বলিবা মাত্র এলোকেশি মুড়া ঝাড়ু লইয়া এলোকেশি আমাকে সবলে প্রহার করিতে লাগিল আমার সর্বশরীরে যেন বিশ্বের জ্বালা ধরিল গায়ে খ্যাংরা কাটি ফুটিয়া যাইতে লাগিল আর নয় আর নয় বলিয়া আমি যত চিৎকার করিলাম এলোকেশি ততই আমাকে প্রহার করে মাথা টাক হইতে পায়ের নখ পর্যন্ত প্রহারের চোটে ক্ষতবিক্ষত হইল কিন্তু এই দুঃখের সময় এক সুখের বিষয় হইল জানালা দিয়ে একবার নিচের দিকে চাহিয়া দেখিলাম যে সেই বাগানের আমিও ঝাঁটার আঘাতে ব্যথিত হইয়া গায়ে হাত বুলাইতেছি তাহার পর দেখি না যে দুই আমি একসঙ্গে ঘরের ভিতর রহিয়াছি তারপর দেখি না যে আমি একটি আরব্য উপন্যাসের দ্বৈত্যের ন্যায় ধোঁয়ার মতো হইয়া গেল তারপর সেই ধুমটি শোধ করিয়া আমার নাকের ভিতর প্রবেশ করিল এতদিন আমি দুইখানা হইয়াছিলাম আজ এলোকেশির ঝাঁটা রাখা পুনরায় আমি একখানা হইলাম এলোকেশির এই অমানসিক কাজ দেখিয়া আমি ঘোরতর বিস্মিত হইলাম প্রহারের জ্বালা আমি ভুলিয়া যাইলাম গলায় কাপড় দিয়ার জোর হাতে এলোকেশির পায়ে পড়িয়া আমি জিজ্ঞাসা করিলাম মা তুমি কে বলো অষ্টম পরিচ্ছেদ অজাযুদ্ধে ঋষি শ্রান্ধে বাহারম্ভে লঘুক্রিয়া আমার এই রূপ বিনয় বাক্যে এলোকে সে কিছুমাত্র সন্তুষ্ট হইল না দ্বিগুণ ভাবে পুনরায় প্রহার আরম্ভ করিল এই প্রহারে আরেকটি আমার উপকার হইল নন্দীর অভিশাপ মোচন হইয়া গেল আমার আত্মবিস্মৃতি কিয়ৎ পরিমাণে গুচিয়া গেল আমি কে তখন বুঝিতে পারিলাম জোর হাতে তখন আমি মা দুর্গাকে ডাকিতে লাগিলাম মা আমি অপরাধ করিয়াছি বিবাহের স্বাদ আমার মিটিয়া গিয়াছে আর ঝাঁটা পেটা সইতে না আমাকে কৈলাস পর্বতে লইয়া চাল সে স্থানে চিরকাল আমি আইবুড়ো হইয়া থাকিব চামুন্ডা রূপী নিয়ে এলো সহিত আর আমি সংসার ধর্ম করিতে চাই না মা কোনো উত্তর দিলেন না আমি শুনিয়াছিলাম যে শৈশবকালের কৃত্তিকা প্রভৃতি ছয়টি নক্ষত্র আমাকে প্রতিপালন করিয়াছিলেন এখন আমি তাহাদিগকে ডাকিতে লাগিলাম আমি বলিলাম জননীগণ যখন নিঃসহায় অবস্থায় সরবনে আমি পড়িয়াছিলাম তখন তোমরা আমাকে রক্ষা করিয়াছিলে ছয় জনের স্তন্ন পান করিবার নিমিত্ত ছয়টি মুখ আমি বাহির করিয়াছিলাম দুর্দান্ত এলোকেশির খেরার প্রহার আর আমি সহ্য করিতে পারি না আমার শরীর জড়ো জড়ো হইয়া গেল তোমরা আমাকে রক্ষা করো আশ্চর্যের কথা কি বলিব ভাই তৎক্ষণাৎ আকাশবাণী হইল পৃথিবীতে তোমার আরো এক শত বৎসর পরমায়ু আছে বৎস সুখে এই স্থানে এখন থাকো আরো এক শত বৎসর এলোকেশিকে লইয়া ঘরকন্যা করো তাহার পর কৈলাসে গমন করিও। এলোকেশি এই সময় ক্লান্ত হইয়া পড়িল আর তাহার হাত চলিল না সেজন্য সে যাত্রা আমি প্রাণ বাঁচিয়া গেল দেখো লম্বোদর ভায়া মা দুর্গা বলিয়াছিলেন তাহা তোমার মনে আছে তো অতি সংক্ষেপে তিনি আমাকে পূজা করিতে বলিয়াছেন পূজার কোনো উপকরণ আমি ক্রয় করব না গণেশের ইঁদুরের কাপড়টুকু পর্যন্ত দিব না সমুদায় গঙ্গা জল দিয়ে সারিব মায়ের আত্মা তাহা ব্যতীত আমাদের এই ঘোষেদের কাটি গঙ্গার জল অতি পবিত্র তাহা অপেক্ষা বহুমূল্য পদার্থ পৃথিবীতে আর কি আছে পুরোহিত বলিলেন তোমার পূজা তাহা হইলে ঋষি শ্রাদ্ধের ন্যায় হইবে লম্বদা জিজ্ঞাসা করিলেন ঋষি শ্রাদ্ধ রূপ পুরোহিত উত্তর করিলেন অজা যুদ্ধে ঋষি শ্রাদ্ধে প্রভাতে মেঘ ডম্বরে লঘুক্রিয়া দুইটা ছাগলে বিবাদ হইলে যখন তাঁরা আরক্ত নয়নে শৃঙ্গ তুলিয়া দণ্ডায়মান হয় তখন বোধ হয় এবার বুঝি বিশ্ব ব্রহ্মাণ্ড যাইবে কিন্তু শেষে কেবলমাত্র একটি ঠু ঋষিদিকে শ্রাদ্ধে ব্রাহ্মণে ক্রমাগত কলার খোলা কাটিতে থাকেন মনে হয় কত ধুমধাম না হইবে কিন্তু ওই খোলা কাটাই সার এ দেখিতেছি কেবল প্রতিমা ঢোল ও গঙ্গা জল। ডমনুধর বলিলেন মায়ের আজ্ঞা ভালো মনে করিয়া দিয়াছেন আমি আমার আবাদের দুইজন ধাঙ্গরকে তাহাদের সেই চ্যাপটা মাদল আনিয়া পূজার সময় বাজাইতে বলিয়াছি তাগাদিগকে কিছু দিতে হইবে না দুই বেলা দুই মুঠা ভাত দিলেই হইবে পূজার কয়দিন আমার বাড়িতে রান্না হইবে না পূজার কয়েকদিন লোকের বাড়িতে নিমন্ত্রণ খাইয়া আমরা চালাইব লম্বদর ভাইয়া তুমি সেই কয়দিন আমার ধাঙর দুইজনকে দুইটি করিয়া ভাত দিও বুঝিয়াছ তো লম্বদর উত্তর করিলেন বিলক্ষণ বুঝিয়াছি কিন্তু এ পূজা তোমার না করিলে কি নয় মুখ কুঞ্চিত করিয়া সুরে ডমরুধর উত্তর করিলেন তুমি তো বলিলে কিন্তু পূজা না করি তাহা হইলে লোকের কাজ হইতে প্রণামীটি কি করিয়া আদায় করিব পুরোহিত অতি মৃদুস্বরে বলিতে লাগিলেন কার্তিকেয়ং নমস্যামি গৌরীপুত্রং সামি সুতপ্রদম সরাননং মহাভাগং দৈত্য দর্প নিষুদনম